বিরসা মুন্ডার জন্মদিনে তার পূর্ণবয়স মূর্তির উন্মোচন বনগাঁ পৌরসভার। এদিন কুটিবাড়ি এলাকায় মূর্তি উন্মোচন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিরসা মুন্ডার জন্মদিনে তার পূর্ণবয়স মূর্তির শুভ উন্মোচন বনগাঁ পৌরসভার। আজ আদিবাসী সমাজের বরেণ্য নেতা বিরসা মুন্ডার জন্মদিন। এই উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে দিনটিকে সামনে রেখে একগুচ্ছ প্রকল্প গ্রহণ করা হয়েছে। দিনটিকে স্মরণ করতে সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। গোটা রাজ্য জুড়েই পালিত হয়েছে বিরসা মুন্ডার জন্মদিন। বনগাঁ পৌরসভার পক্ষ থেকেও আদিবাসী সমাজের বরেণ্য নেতা বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা জানাতে বনগাঁ কুঠিবাড়ি আদিবাসী পাড়া এলাকায় তার পূর্ণাবয়ব মূর্তির প্রতিষ্ঠা করা হয় এদিন। এই উপলক্ষে এদিন এক বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন আদিবাসী আন্দোলনের অন্যতম মুখ প্রয়াত নিরাপদ সর্দারের পৌত্র শিক্ষক অনুপম সর্দার। উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্টজনেরা। এদিন বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বিরসা মুন্ডার পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা শুধু নয়, এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত আদিবাসী পাড়াতে আদিবাসী ভাই বোনদের মধ্যেও বেশ কিছু সামগ্রী বিতরণ করা হয় পুরসভার পক্ষ থেকে। পাশাপাশি বনগাঁ মহকুমা হাসপাতালের জন্যেও হুইল চেয়ার সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার পূর্ণাবয়ব মূর্তির শুভ উন্মোচন করেন বিধায়ক বিশ্বজিৎ দাস, গোপাল শেঠ, শিক্ষক অনুপম সর্দার। বনগাঁ মহকুমার মুড়িঘাটা তথা আদিবাসী আন্দোলনের অন্যতম মুখ নিরাপদ সর্দারকে শ্রদ্ধা জানাতে এদিনের অনুষ্ঠান মঞ্চের নামকরণ করা হয় প্রয়াত নিরাপদ সর্দারের নামে। এ বিষয়ে পৌরপ্রধান বলেন, আদিবাসী নেতা, আদিবাসী সমাজের তথা আমাদের সকলের বরেণ্য ব্যক্তি বিরসা মুন্ডার মূর্তি প্রতিষ্ঠা করতে পেরে আমরা আনন্দিত। সেই বিরসা মুন্ডার জন্মদিনে আমরা পৌরসভার পক্ষ থেকে পূর্ণ অবয়ব মূর্তি আমরা এই আদিবাসী গ্রাম যেখানে অবস্থিত কুটিবাড়ির এই অঞ্চলে আমরা সেখানে আজকে তার মূর্তিটা উন্মোচন করে তার প্রতি শ্রদ্ধা জানাব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।